হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জুয়েল রানা বলছি, অ্যাকটিভ কম্পিউটার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স, আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওটি কী হতে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই ভিউয়ার্স, আমাদের এই ল্যাপটপটি আমার এক ছোটো ভাই আসছে ল্যাপটপটি রিপেয়ার করার জন্য আমার এখানে। সে অলওয়েজই ভিডিও দেখেছে আমার, মানে কয়েক জায়গায় গেছে ল্যাপটপটি যখন কাজ হয়নি, তখন সে ভিডিওগুলি দেখে মানে ট্রাস্ট পাইছে যে না, ভাইকে ভাইয়ের দ্বারাই কাজটি সম্ভব হবে। তো আসলে অ্যাকচুয়ালি ওর ট্রাস্টের জায়গাটা থেকে আমি ইনশাল্লাহ ঠিক করে ফেলেছি, ল্যাপটপটি ফিক্সড করলাম, অবশেষে ল্যাপটপটি ঠিক হয়ে গেছে। আজকে আমরা তার অনুভূতিটি জানবো। ইভেন হচ্ছে যে আন্টি সাথে আসছে ওর আম্মু, উনি হচ্ছে বলছে যে এবারও মনে হবে না, এরকম একটা ইয়া ছিল। তো ওর বিশ্বাস ছিল না, ভাইয়ের কাছে গেলে পরে আল্লাহ ল্যাপটপটা ঠিক হবে। তো অবশেষে ল্যাপটপটা ঠিক করলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আমাদের ইউটিউব চ্যানেল দেখেই ও আসা। তো আসেন, আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, ইভেন সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন, ওর সাথে আমরা কথোপকথন বলবো। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। কি অবস্থা ইরাজ, ভালো আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, তো আজকে তো ল্যাপটপটি ঠিক হয়ে গেলো, তো তোমার কাছে কীরকম লাগতেছে? আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে, কারণ আমি এটা অনেক জায়গায় নিয়ে গেছি, তো কোনো জায়গায় ঠিক হচ্ছিল না। আচ্ছা, আমি এই পর্যন্ত অনেকবার দেখাচ্ছি, কিন্তু এটা আসলে ঠিক করতে পারতেছিল না। পরে আপনার কাছে আপনার ভিডিওগুলো দেখেছি, তো ওই জায়গায় আমার বিশ্বাস আসছে আপনি ঠিক করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তারপরে এদিকে আসছি, আপনি আলহামদুলিল্লাহ ঠিক করে দিয়েছেন। আচ্ছা, তো এটা দিয়ে মানে কী কাজ করার উদ্দেশ্যে এটা ঠিক করা হলো? আসলে আমি তো এখন বিগিনার, আমি আসলে ইন্টার সেকেন্ড ইয়ার এখন পরীক্ষার্থী। আচ্ছা আচ্ছা, তো আমি ভাবছি যে এটা পরীক্ষার্থী পরীক্ষা শেষ করার পর কিছু একটা শেখার চেষ্টা করবো, আর এভাবে এক্সট্রা আমার বড় ভাইও কিছু শিখবে, যেহেতু আমার বড় ভাই চাকরি করেন, তো ওই সব সেও শিখবে আর আমিও তার থেকে কিছু কিছু শিখবো। আচ্ছা আচ্ছা, তবে আন্টি কিন্তু একটা কথা বলছে যে এটা ঠিক না হওয়ার সম্ভাবনা বেশি। আমি আম্মুর কাছে বলছি যে না, আমি জানি এটা ঠিক হবে, আপনার কাছে আনলে ঠিক হবে। আমি আমার আমাকে আমার মা তো আশাই ছেড়ে দিয়েছিল যে এটা হবে না ঠিক, কিন্তু আমি আসলে বিশ্বাস রাখছি এবং আপনার কাছে আনলাম, তারপরে আপনি ঠিক করে দিলেন। আচ্ছা, যাক এখন অবশেষে খুলে। আচ্ছা, আরেকটু এদিকে আসেন আপনি। হ্যাঁ জি, অবশ্যই। আমি আসলে যখন তুমি বলতেছিলা যে কোনো মানে রেসপন্স ছিল না, যে আসলে ব্যাপারটাকে আমি ফোন দিতেছি ও ধরতেছে না, তখন আমি ভাবছি কি যে হয়তো এটা ঠিক হবে না। কিন্তু যখন তুমি আমাকে বললে যে না আন্টি এটা সম্ভব, তখন আমি তুমি যা প্রাইস দাবি করছো সেটাই আমি রাজি হয়ে গেছি। আমি বলছি যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, ও যেহেতু বলছে এটা হবে, অবশ্যই হবে ইনশাল্লাহ, ও পারবে। এই যে এই আশাটা নিয়ে আমি আসছি, বিশ্বাস ছিল আমার এটা যে এখানে আসলে হবে। আচ্ছা আচ্ছা, যাক, ও বিশ্বাসটাই সবচেয়ে বড় কথা, যে ওর বিশ্বাস ছিল যে এখানেই গেছে, ওরা বলছে যে না এটা হবে না। কিন্তু যখন ও ইউটিউব বারবার দেখতেছিল তোমার ভিডিওটা, বলতেছে যে না আম্মু আমি ওইখানে গেলে এটা হবে, ওর বিশ্বাসটাই আসলে কাজে লাগছে সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, তো আসলে অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে যে আমাদেরকে যেরকমটা ট্রাস্ট করে, এরকমভাবে আমরাও কাজ করে দেওয়ার জন্য অনেক সময় চেষ্টা করি, ইভেন সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সার্ভিসটি দেওয়ার চেষ্টা করি। তো আজকে আন্টি অনেক খুশি, আন্টি কিন্তু পুরো ই ছিল না, ইভেন ওর সাথে আন্টি আমার ভিডিওগুলি দেখে অনেক ভালো লাগে। তো আজকের মতো আমরা যে ল্যাপটপটি ফিক্সড করলাম, তবে আপনারাও চাইলে আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন, আপনাদের শখের ল্যাপটপটি পড়ে থাকা ল্যাপটপটি আপনারাও রিপেয়ার করে নিতে পারেন। তবে আমাদের সার্ভিস সেন্টারের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা ইলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার ইসিএস কম্পিউটার সিটি লেভেল 7 754-55 নম্বর দোকান নং। ইভেন আমার শপের নামটি হচ্ছে অ্যাক্টিভ কম্পিউটার সলিউশন। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ইভেন অল বাটনটি চালু করে দিবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও ছাড়ার পরপরই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।